आज के बोलो जो हठात् अपन ऐपर काज करा क्यों बंद कर दे ऐपर मध्य जे सब अपन फीचार्स रही है नतून को अपन सेटिंग्स धरन एड आज से अपन हठात् ही क्योंकि अपन हारिए जाए क्यों अपना ये ठीक करबें ये कैन है सेटाई हमें अपन आज के भिडियोर माध्यम बोलो अपन भिडियो के कन्टिन्यू देखते हैं एर समाधान जेटा সেটাও আমি আপনাদের বলবো আর সমস্যাটিকে সেটাও আমি আপনাদের বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি আপনাদের বলবো সমস্যার ব্যাপারে, কারণ এটা কি কারণের জন্য হতে পারে। আপনাদের বেশিরভাগ কারণ দেখবেন আপনাদের অ্যাপের মধ্যে দেখবেন যখন কোন আপডেট আসে তখন কিন্তু আপনাদের এটা হয়ে থাকে। অ্যাপ স্লোভাবে কাজ করে, অ্যাপ ওপেন হয় না, অ্যাপের মধ্যে দেখবেন কোনো কিছু আপনাদের ধরুন ফিচার্স রয়েছে, যেরকম ফেসবুক অ্যাপের মধ্যে ধরুন আপনি আপডেট দেননি, তাহলে কি কি সমস্যা হতে পারে সে অ্যাপের মধ্যে। ফেসবুক অ্যাপের মধ্যে ধরুন আপনাদের মিউজিকের অপশন রয়েছে, ওখানে আপনাদের স্টোরেজ, তার পাশেই দেখবেন আপনাদের রিলসের অপশন রয়েছে। আপনারা যদি আপডেট না করে থাকেন দেখবেন একটি প্রবলেম কিন্তু অনেকজনের হচ্ছে, সেটা হচ্ছে রিলস অপশনটি কিন্তু নেই, হঠাৎ করে কিন্তু ওটা হারিয়ে গিয়েছে। এবার কীভাবে আপনি ওটা আনবেন, তার জন্য আপনাদের কী করতে হবে, অ্যাপটিকে আপডেট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আপডেট করার পরও কিন্তু দেখাচ্ছে না, তারা কী করবেন, সিম্পলভাবে অ্যাপের যে ডেটাটি রয়েছে ওটা কিন্তু ক্লিয়ার করতে হবে, তখনই কিন্তু আপনাদের সেই প্রবলেমগুলি ঠিক হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে অ্যাপের কী কী সমস্যা হতে পারে, যেরকম হচ্ছে আপনাদের বললাম আগে থেকে অ্যাপের মধ্যে কোনো কিছু আপনাদের সেটিংস রয়েছে আপনাদের অটোমেটিক কিন্তু ওটাকে হারিয়ে যাচ্ছে বা অটোমেটিক কিন্তু ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। তাহলে কীভাবে আপনারা এটা ঠিক করবেন সেটা আমি আপনাদের বলছি। তার জন্য আপনাদের কী করতে হবে, এক হচ্ছে অ্যাপ আপডেট দিতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে যাতে আপডেট দেওয়া থাকে, যে দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপের ডেটাগুলিকে আপনাদের ক্লিয়ার করতে হবে, এটা হয়ে গেল একটি উপায়। তৃতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অ্যাপটিকে আনইনস্টল করতে হবে, তারপরে ইনস্টল করতে হবে যাতে সমস্যা হয় বেশি রকম। তাহলে এই তিনটি যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাপগুলি আগের মতন আবার ঠিক কাজ করবে, এটা হয়ে গেল একটি উপায়। এবার বিষয় হচ্ছে অনেকজন হয়তো অ্যাপ আপডেট করতে জানেন বা অ্যাপ আপডেট কিভাবে করতে হয়, তার জন্য আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে অ্যাপের মধ্যে গিয়ে কিন্তু অ্যাপ আপডেট করতে হয়। এবার অনেকজন হয়তো আইফোন রয়েছে, তারা কিভাবে আপডেট করবেন, তার জন্য তাদের কি করতে হবে, অ্যাপ স্টোর যেটা রয়েছে আপনাদের আইফোনের মধ্যে সেখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ আপডেট করতে হবে। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তারা কিভাবে অ্যাপ আপডেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে যে অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করতে হবে, তারপর কিন্তু আপনার অ্যাপগুলিকে আপডেট করতে পারবেন। এবার কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন, যখনই আপনারা ওপেন করবেন মোবাইলটি তখন দেখবেন আপনাদের অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে, দেখবেন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে না বা অ্যাপ্লিকেশন যখন আপনারা ওপেন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সেই অ্যাপের মধ্যে কিন্তু কাজ করছে না, এরকম কিন্তু সমস্যা হতে পারে। এবার বিষয় হচ্ছে অ্যাপগুলিকে কীভাবে আপডেট করবেন আপনারা সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ করতে পারেন যে অ্যাপগুলি আপনাদের সমস্যা হচ্ছে বা যেই সব অ্যাপের মধ্যে আপনাদের আপডেট দরকার হতে পারে। আপনাদের এখানে ফেসবুক, তাহলে আপনারা এখানে ফেসবুক বলে সার্চ করবেন, আমি ফেসবুক বলে এখানে সার্চ করছি, এরকমভাবে কিন্তু আপনারা সার্চ করে নেবেন। করার পর এখানে দেখতে পারবেন এরকমভাবে দেখাবে, এখানে ওপেন অপশন দেখাচ্ছে, এখানে আপনাদের আপডেট আর অপশন কিন্তু দেখাবে। এটা হয়ে গেল, যে কোনো অ্যাপ কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। এবার সব অ্যাপ আপডেট কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনারা এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন, আপনাদের ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে ক্লিক করার পর এখানে চলে আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশন থাকবে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের অপশান কি দেওয়া থাকবে, এখানে আপডেট অ্যাভেলেবেল বলে একটি অপশন থাকবে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের এইরকমভাবে কিন্তু দেখাবে, এখানে পেন্ডিং ডাউনলোড বলে একটি অপশান দেওয়া থাকবে, এখানে আপনাদের যত অ্যাপস এবং গেম রয়েছে সেইগুলোকে কিন্তু দেখাবে এবং টোটাল কটি অ্যাপ আপনাদের আপডেট বাকি রয়েছে সেইগুলোই আপনাদের এখানে দেখাবে। আর বিষয় হচ্ছে অ্যাপগুলিকে কীভাবে আপডেট দেবেন, তার জন্য আপনারা সিম্পলভাবে এই আপডেট অপশানে ক্লিক করে দেবেন। আপডেট অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের আপডেট হতে শুরু করবে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট হয়ে গেল। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। আমি এরকমভাবে একটু একটু করে কিন্তু আপডেট করে নিচ্ছি। এবার সব অ্যাপ আপডেট কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এবার সব অ্যাপ আপডেট করতে হলে এবার আপনাদের কী করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে সিম্পলভাবে এটা যখন আপনাদের আপডেট কমপ্লিট হবে একটি একটি করে যদি করেন তাহলে আপনাদের ইন্টারনেট অনুযায়ী কিন্তু আপনারা আপডেট দিতে পারবেন। ধরুন আপনার কাছে প্রচুর ইন্টারনেট রয়েছে, তাহলে কিন্তু আপনারা একসাথে কিন্তু আপডেট দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের আপডেটগুলি সব হয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপডেট করতে হয়। এই অ্যাপটি যখন আমার আপডেট কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কিন্তু আরও যে অ্যাপগুলি রয়েছে এগুলোকে কিন্তু আমি আপডেট করে দেবো। এবার এখান থেকে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। যখন আপনার অল অ্যাপ আপডেট করবেন তখন আপনারা কীভাবে করবেন, তার জন্য আপনাদের কী করতে হবে, আপডেট অল অপশানে ক্লিক করে দিতে হবে। আপডেট অল অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের সব অ্যাপগুলি কিন্তু এখানে দেখিয়ে দেবে বা আপডেট হতে শুরু হয়ে যাবে। ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাদের যত অ্যাপ রয়েছে মোবাইলের মধ্যে তত অ্যাপগুলিকে আপডেট করতে পারবেন বা যেই সব অ্যাপের মধ্যে আপডেট এসেছে সেই সব অ্যাপগুলিকে কিন্তু আপডেট দিতে পারবেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আর আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে অ্যাপ আপডেট করতে হয় আর অ্যাপ আপডেট না দিলে পরে কী কী সমস্যা হতে পারে, আর অ্যাপের মধ্যে মধ্যে দেখবেন হঠাৎ করে কোনো কিছু সেটিংস বা কোনো কিছু আপনাদের অপশন দেখাচ্ছে না, কী কারণের জন্য দেখাচ্ছে না সেটাও আমি আপনাদের বলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ধরনের ভিডিও বা এরকম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দেখি। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।